পরিষ্কার পরিচ্ছন্ন খেতে হবে। মুখে একটু মেখে নিলে তো উঠে তো মেখে নাও না, তুলতে একটু তো বলো কত কাজ করতে চাই না, এটা একটু লাগি নাও না মুখে। হ্যাঁ একটু মুখে লাগি না। আজকে পুরনো উনুন ভেঙে, পুরনো উনুন ছিল শুধু ধোঁয়া হচ্ছিল একদম জ্বলতে যাচ্ছিল না, তাই পুরনো উনুনটা একদম ভেঙে দিয়ে পুরো নতুন ভাবে করা হচ্ছে। এই পুরনো উনুন ভেঙে হয়ে যাচ্ছে, কাদা হয়ে যাচ্ছে গো, এখানে দুখানা উনুন হবে, এটা জোড়া উনুন, এটা ছাড়া উনুন। আগে ছাড়া এক পাকা, এটা দু পাকা। এক পাকাটা ততক্ষণ কাদা দিচ্ছি, কাদা এখন অনেক লাগবে। কত কাদা এখন, এই কাদা যায়নি, আরো আনতে হবে, হবে না বুড়িটা কে মাথার চুল পুরো সাদা হয়ে গেছে। ভালো পেন্টে হবে দাও, এই যে আগুনটা বের হওয়ার জন্য এই ফুটোটা রাখা হয়েছে এইখান থেকে পাইপের কানা, আগুন এই ধোঁয়া, এইখানে পাইপের কানা আছে, এই তার সোজা থেকে এই খোলা দিয়ে দিয়েছি, ছোট করে দিলাম মুখটা, এই করেছি আর একটু মুখটা ছোট হবে, আর এই সাইডটাও ঠিক ওরকম দিয়েছি, এবারে ওর উপর কাদা দেব। এভাবে শোন, কি গন্ধ পাকে, আমরা উনুনটা হচ্ছে এই বুক দিচ্ছি, দিয়ে এর উপর এই মাটি দিচ্ছি, এবার চারধারে গোল করবো। কি বলবো কি,
এই যে ফুটো রাখা হয়েছে দিয়ে এখান থেকে ধোঁয়াটা বেরিয়ে যাবে, আর এই পাইপের উনুন মানে ওপরে কালি ওপরে ধোঁয়া আসবে না, বাইরে আসবে না, আগুন আসবে না, নিচে থেকে ওই পাইপ দিয়ে বেরিয়ে যাবে। হাঁড়ি করা কালি নিচে হবে, ওপরে হবে না। আর একটু টেনে গেলে আমরা এইখান থেকে মুখ কাটবো, আর এইটার এখান থেকে মুখ কাটবো। মুখটা কেটে নিচ্ছি এইভাবে, আমরা যেহেতু এখানে কোনো কিছু দিইনি। দেখুন এই দুটো চোখ হয়ে গেছে, এবারে তলায় একটু কাদা দিতে হবে, আর এই এটা গোল করে পরিষ্কার করে সমান করতে হবে। এমনি হয়ে গেছে আমাদের, আর ওই ফুটো রাখা হয়েছে ওখান থেকে ধোঁয়া পাস হওয়ার জন্য। এইখানে কাদা দেবো, এইভাবে এইভাবে চলছে। হ্যাঁ চলছে।